কোনো অপরিচিত নাম্বার থেকে যদি আপনাদের বিরক্ত করে সেই নাম্বারটায় এই সফটওয়্যারে ডায়াল করবেন ডায়াল করলে কিন্তু তার বিস্তারিত তথ্য দেখতে পারবেন যেমন তার ফেসবুক আইডি হোয়াটসঅ্যাপ ভাইবার তার পিকচার সমস্ত তথ্যই কিন্তু এখান থেকে তার দেখা যাবে দেখেন এখানে শো করতেছি এখন আমি যদি এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করি তাহলে কিন্তু তার হোয়াটসঅ্যাপে আমি মেসেজ করতে পারতেছি আমি যদি এখান থেকে বের আসি আর সেখানে যদি ফেসবুক এখানে ক্লিক করি দেখেন তার ফেসবুক প্রোফাইলে সরাসরি নিয়ে যাচ্ছে এখন কন্টিনিউতে ক্লিক করবেন এখানে সফে তাম নামে তার ফেসবুক আইডি খোলা আছে আমি বিস্তারিত এখান থেকে কিন্তু দেখতে পারি এরপরে থ্রিডারে যদি ক্লিক করি এখানে তার ভাইবার এস এম এস না ক্যালেন্ডার হোয়াটসঅ্যাপ সমস্ত তথ্য কিন্তু এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এই ব্যক্তি সম্পর্কে আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন তো এর জন্য প্রথমে আমার গুগল প্লে স্টোরে যাইতে হবে প্লে স্টোর ওপেন করার পরে আইকন লিখে এখানে সার্চ করবেন তাহলে আইকন সফটওয়্যারটা ওপেন হবে তো আমার ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে নেবেন এরপরে অ্যালাওতে ক্লিক করবেন এরপরে গেট স্টার্টে ক্লিক করবেন এরপরে এখানে কন্টিনিউ লেখা আছে কন্টিনিউতে ক্লিক করার মাধ্যমে আমরা এই সফটওয়্যারকে পারমিশন দিতে হবে তো আমরা ক্লিক করার পরে আমার এখানে এখানে সেটাস ডিফল্ট করে এখান থেকে নিতে হবে এরপরে আইডেন্টি কলারের এখানে দুটা পারমিশন আছে এখান থেকে আমার দিয়ে নিতে হবে তো আমি দুটাই পারমিশন দিয়ে নিচ্ছি এরপরে কন্টিনিউতে ক্লিক করবো এরপরে আপনি যে দেশে থাকবেন এই দেশটা ডিফল্ট সেট করা থাকে আপনারা যদি চান দেশটাকে চেঞ্জ করে নিয়ে আপনি এখান থেকে নাম্বারটা দিয়ে নিতে এরপরে কন্টিনিউতে ক্লিক করবেন তো কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে ভেরিফিকেশনের জন্য একটা কল আসবে তো আমরা ভেরিফিকেশন কল আসার জন্য অপেক্ষা করতেছি আমরা যখন এই ভেরিফিকেশন কল আসবে আমরা যেখানে কল আসছে অলরেডি আমরা এখান থেকে রিসিভ করলে এখানে কিন্তু আমার ভেরিফিকেশনটা অটোমেটিক্যালি হয়ে যাবে হয়ে গেছে এরপরে ডিটেলসে এখানে ফুল নেম আমার দিতে বলছে তো আমি একটা নাম দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের যে নামে নাম দিতেছেন দিয়ে নেবেন এরপরে দিস ইজ মি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে তারা হচ্ছে আপনাদের যে ছবিটা এই নাম্বারে যদি কোনো আপনার ছবি দেওয়া থাকে সেই ছবিটা কিন্তু সার্চ করবে ঠিক আছে এবং আপনার কোনটাকে যে নাম্বারগুলো আছে এই সমস্ত নাম্বারের সমস্ত তথ্য তারা কিন্তু নিয়ে নেবে নিয়ে নেওয়ার ফলে কিন্তু আপনি যখন এই আইকম সফটওয়্যারে যে কোনো নাম্বার ডায়াল করবেন সেই কলারের বাই ডিটেলস যত তথ্য আছে কিন্তু আপনার সামনে উপস্থাপন করবে আপনারা চাইলে সফটওয়্যারটাকে ইনস্টল করতে পারেন আবার নাও করে নিরাপত্তার সাথে নাও করতে পারেন তবে আমি দেখালাম মূলত যে একটা কোনো অপরিচিত নাম্বার থেকে যদি বিরক্ত করে কেউ সেই ব্যক্তির বিস্তারিত তথ্য কিভাবে জানবেন এটাই মূলত দেখানোর জন্য এই ভিডিওটা করা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে